আসসালামু আলাইকুম প্রিয় HSC-25, যারা প্রিভিয়াসলি SSC-23 ছিলেন, তোমাদের এখন নতুন পরিচয় হলো তোমরা HSC-25। তো এতদিনে তোমাদের কলেজের অ্যাপ্লাইও করা হয়ে গেছে, তো তোমরা এখন ফ্রি আছো বলতে গেলে। তোমাদের প্রায় কলেজের রেজাল্টগুলো দিতে মাইগ্রেশন হইতে হইতে প্রায় আরও এক মাস মতো বা দেড় মাস মতো সময় পাবা, তারপর আবার কলেজে আসবা, কলেজ লাইফটা শুরু হবে। তো আমরা আজকে তোমাদেরকে তোমাদের এই যে দেড় মাসের বা এক মাসের যে একটা টাইম স্প্যান আছে, এটা তুমি কিভাবে কাটাতে পারো বা এটাতে তোমার কি করা উচিত আসলে, ওই জিনিসটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে দেখো, আমাদের কলেজ লাইফকে আমি দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রি কলেজ আর একটা আফটার কলেজ। এখন প্রি কলেজ কোন সময়টা, এই যে বললাম তোমাদেরকে, তোমরা যে দেড় মাস সময়টা পাবা কলেজে ক্লাস করার, ক্লাস শুরু করার আগ পর্যন্ত, ওটাকে হচ্ছে প্রি কলেজ নাম দিলাম। এবং যেটা কলেজে অ্যাডমিট হওয়ার পর শুরু হবে সেটা হচ্ছে কি, আমাদের আফটার কলেজ। তো আমরা মূলত আজকে আমাদের প্রি কলেজের মধ্যে ফোকাস করব। তো প্রি কলেজে আমাদের কি কি করা উচিত আসলে, এই যে সময়টা আছে বাসায় তোমরা বলতে গেলে পুরোপুরি ফ্রি, তো নিজেকে যাচাই বাছাই করার একটা সময় পাচ্ছ বা একটা যথেষ্ট টাইম পাচ্ছ তোমাকে মানে কলেজের, কলেজ লাইফটার জন্য ভালোভাবে প্রস্তুত করে নেওয়ার। ঠিক আছে, তো প্রথমে যে প্রশ্নটা সেটা হচ্ছে কি, আমাদের এসএসসি সিলেবাস আমরা আগে ফুলফিল করবো নাকি HSC-তে যাবো? যেহেতু তোমাদের SSC-টা হয়েছিল শর্ট সিলেবাসের, তো ওই শর্ট সিলেবাসের ছাড়া যে প্রত্যেকগুলো বাদ গিয়েছিলো, তোমরা কি সেগুলো কমপ্লিট করবা নাকি HSC সিলেবাসটা শুরু করবা? তো এটার জবাব হচ্ছে তোমাদের SSC-র যে শর্ট সিলেবাসটা আছে ওইটা ব্যতীত যে অধ্যায়গুলো আছে ওগুলা আপাতত তোমাদের আর পড়ার প্রয়োজন মনে করছি না। কারণ হচ্ছে আমাদের যে HSC সিলেবাসটা আছে ওটা হচ্ছে একদম বেসিক লেভেল থেকে, মানে ওটা রুট লেভেল থেকেই একদম ভিতরে যাওয়া হয়। ঠিক আছে, তো তোমরা যদি HSC সিলেবাসটা একদম রুট লেভেল থেকে ফিল করে শুরু করো, তাহলে আশা করি তোমাদের SSC যে শর্ট সিলেবাসের ক্লাসগুলো বা শর্ট সিলেবাসের অধ্যায়গুলো মিস গিয়েছিলো সেগুলো কভার হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমাদের আরেকটা সচরাচর যেটা প্রশ্ন সেটা হচ্ছে, ভাইয়া অনলাইনে পড়বো নাকি অফলাইনে পড়বো? এখন সেটার সহজ উত্তর বলতে আসলে কিছু নেই, কারণ হচ্ছে জিনিসটা মানুষ ওয়াইজ ভ্যারি করে। তো সচরাচর তোমাদের একটা টেন্ডেন্সি দেখা দেয় যে আমরা অনলাইনে অনেক ফেমাস প্ল্যাটফর্ম আছে, আমরা সবাই ওখানে ভর্তি হয়ে গেলাম, কিন্তু পরে দেখা গেলো আমাদের পড়াটা হচ্ছে না। কারণ হচ্ছে আমরা অনলাইনে নিজেকে, নিজের কন্ট্রোলটা থাকে না, নিজের কন্ট্রোল না থাকার কারণে অনেক সময় দেখা যাচ্ছে আমরা ডাইভার্ট হয়ে যাচ্ছি বা ওভাবে কাজ করতে পারতেছি না। অথবা অনেক সময় অফলাইনে দেখা যায় কি, বন্ধুরা এক জায়গায় যাচ্ছে, আমরা ওখানে সবাই চলে যাচ্ছি, আমরা বুঝি না বুঝি বন্ধুদের সাথেই, বন্ধুদের পাল্লায় পড়ে ওখানেই পড়তে যাই। আসলে জিনিসটা হচ্ছে নিজের উপর, মানে তুমি কোথায় গিয়ে পড়াটা বুঝতেছো, তুমি কি অনলাইনে বুঝতেছো নাকি তুমি অফলাইনে বুঝতেছো, সেটা তুমি মানে এই যে সময়টা আছে তোমার যে প্রি কলেজ টাইম এখানের মধ্যে এক্সপ্লোর করার মাধ্যমে বুঝবা। তাহলে এই সময় যদি তুমি নিজেকে ওই জন্য প্রস্তুত করতে পারো যে তুমি অনলাইনে পড়তে পারবা, তাহলে তুমি অনলাইনে পড়তে পারো। অথবা তুমি অফলাইনে পড়তে চাচ্ছ, তাহলে তুমি অনলাইনেই, অফলাইনেই শুরু করে দাও। ঠিক আছে, তারপর আমাদের আরেকটা যেটা এই সময়ের কাজ সেটা হচ্ছে আমাদের ফিউচার গোলগুলো এক্সপ্লোর করা। এখন সচরাচর সবাই বলবে আমাদের হয় ডাক্তার হও না হয় ইঞ্জিনিয়ার হও, আসলে আমরা বাঙালিদের এই অবস্থা যে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আর কিছুই চিনি না, আর কোনো পেশা যেমন কি মানে এক্সিস্টই করে না। কিন্তু মূলত ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আমাদের অনেক রকম পেশা কিন্তু বিদ্যমান। এখন কেউ যদি ফটোগ্রাফি করতে চায়, সে ফটোগ্রাফির মধ্যে মানে একটা স্কিল নিয়ে নিল, অথবা কারো ধরো এই স্পেস নিয়ে মানে গবেষণা করার ইচ্ছা আছে, সে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করলো, তাই না? তো এরকম অনেকগুলো গোল আছে। তোমাদের এই সময়টা হচ্ছে কি, তোমরা তোমাদের গোলগুলো এক্সপ্লোর করো। ঠিক আছে, তোমরা আগে থেকে সিদ্ধান্ত নিও না যে আমি, আমাকে ইঞ্জিনিয়ারই হতে হবে অথবা আমাকে ডাক্তারই হতে হবে। এগুলো ছাড়াও আমাদের অনেকগুলো গোল আছে, তোমরা এই যে সময়টা আছে এটা কাজে লাগাও। তোমার কোন জিনিসে ইন্টারেস্ট জাগতেছে, তোমার যদি কেমিস্ট্রি নিয়ে ইন্টারেস্ট জাগে, তুমি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করো, তাই না? সাবজেক্টের তো অভাব নেই। ঠিক আছে, তো এভাবে এই সময়টা তুমি কাজে লাগিয়ে নিজেকে এক্সপ্লোর করো। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই প্রি কলেজ টিপসগুলো বুঝতে পেরেছো এবং সেই অনুযায়ী কাজ করবা। তো তোমাদের সবাইকে ধন্যবাদ প্রচেষ্টার সাথে থাকার জন্য, আমরাও তোমাদের সাথে থাকব। তোমাদের HSC লেভেলটা, HSC লাইফটা যাতে সুন্দর কাটে, তোমরা যদি এক, তোমরা যেন একটা গুছানো কন্টেন্ট পাও, আমরা সেই চেষ্টাটা চালিয়ে যাবো ইনশাল্লাহ। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।